ন্যাশনাল এনভাররমেন্ট অ্যান্ড হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে বেক্সিমকো ফার্মা ইনসেপ্টা ফার্মা ও বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের সহযোগিতায় ঈদকে সামনে রেখে ঘরমুখু যাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের প্রথম দিন শেষ হয়েছে মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ সেবা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আজিজ মান্নান ভাইস চেয়ারম্যান রোকসানা মাহবুবা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ হাওলাদার ডাক্তার ফৈসাল প্রচার ও প্রকাশনা সম্পাদক এমবি বি মিঠু এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল করিম এমদাদুল সুমন শামীমা বেগম প্রমুখ